গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মিশালি অ্যান্ড আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে আমার সানডে ব্লগ। অ্যান্ড আই থিঙ্ক আজকে 24th January অ্যান্ড সানডে যেহেতু সেহেতু আমি উঠেছি 11টার সময়। অ্যাকচুয়ালি আমার ঘুম ভেঙে গেছে 10টার সময়, কিন্তু আমি একটু ভিডিও এডিটিং করছিলাম, তারপরে আমি উঠে একটু ফ্রেশ হয়ে আসলাম। আর এখন করবো আমি স্কিন কেয়ার। অলরেডি আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। নেক্সট আমি ইউজ করবো প্লামের টোনার, এটা আমার খুবই পছন্দ আর এর স্মেলটাও খুবই সুন্দর। আর আই লাভ দিস। নেক্সট আমি ইউজ করব প্লামের গ্রিন টি ম্যাগনিফাইং ময়শ্চারাইজার। আর এটার আমার কাছে মিনি প্যাকটা আছে, কিন্তু এটা খুবই ভালো অ্যান্ড আমার খুব পছন্দ এটা। তো তোমরা দেখতে থাকো আজকে আমি কী কী করি। আই থিঙ্ক আমি আজ একটু বেরোতে পারি, নট শিওর, বাট যদি বেরোই তো খুব মজা হবে। এ সময় শেয়ার করবো যে আজকে আমি কোথায় যাব। দেখা যাক, যদি যাই তাহলেই দেখাবো, নইলে বলবো না। আর এখন আমি আর কিছুই ইউজ করব না, শুধু একটু লিপ বাম। আর এটা হচ্ছে ব্লু হেভেনের স্ট্রবেরি লিপ বাম। সবাই খেয়ে নিই, এত সুন্দর স্মেল এটার। সো এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি শুধু এইটুকুই করি আর এক্সট্রা কিছু না, শুধু ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এছাড়া কিছু না। আর এখন আমি যাবো খেতে, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, নইলে মা এক্ষুনি খুব বকা দেবে। আমি 11টার সময় বিছানা ছেড়েছি, 11:30 বেজে গেছে, এই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভাবলাম যে না আজকে আমি কী কী করছি সেটা একটা ব্লগিং করাই যাক। তো আমি সেই জন্য ব্লগ স্টার্ট করলাম, তাই জন্য অলরেডি 11:30 বেজে গেছে। এখন আমি তাড়াতাড়ি খেতে যাবো, নইলে সকালে খাওয়ার টাইমটাই চলে গেছে অলরেডি। তাও এখন খেয়ে নিই, আর যদি বেরোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কোথায় যাচ্ছি কী করছি, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি আমার সকালের খাবারটা নিয়ে বাইরে চলে এসেছি, কারণ শীতকালে রোদে বসে খাওয়ার মজাই আলাদা। আর আমি এখন রোদে বসে বসে আমার এই রুটি আর চিকেন কষাটাকে এনজয় করে করে খাবো। আর তারপরে আমি একবারে রেডি হয়ে বেরিয়ে তারপরে আবার ব্লগিং করছি, কারণ নইলে আমি লেট হয়ে যাবো, আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। সো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই এখনের জন্য, টাটা। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখনও পর্যন্ত ফ্রেশ হতে পারিনি। সো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি ভাবছি একটু আমার বিছানাটাকেও ক্লিন করবো, যেটা অবস্থা খুবই খারাপ। তো বিছানাটা ক্লিন করবো, আগে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে। আমি কটনের মধ্যে একটু সেই প্লামের টোনারটা নিয়ে নিচ্ছি, আর এবার আমি মুখটাকে একটুখানি টোনিং করে নেব। আর এক্সট্রা যে ডার্ট আছে ওটাও বেরিয়ে যাবে, আর আমাকে আয়নায় দেখা যাচ্ছে। হাই, টোনার তো ইউজ হয়ে গেল। তো নেক্সট আমি ইউজ করব আমার ফেভারিট সিরাম, আর সেটা হচ্ছে গুড ভাইবসের রোজিপ সিরাম। আর এটা ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি, খুব ফেমাস, খুব ভালো একটা সিরাম। আর তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তো তোমরা চাইলে দেখতে পারো।
আর অসম অসম আমার তো এই সিরিয়ামটা ভীষণ পছন্দ, এত সুন্দর, মানে জাস্ট তো ভালো না সিরিয়ামটা বলার বাইরে, আমার খুব পছন্দ। এত স্মুথ করে দেয় মুখটাকে বলার বাইরে, আই লাভ দিস। আর আমি এবার আমার হেয়ারটা একটু কম করে নেবো, আর ততক্ষণে সিরামটা একটু আমার মুখে বসেও যাবে, আমি ময়েশ্চারাইজার তারপরে ইউজ করে নেবো, ততক্ষণে হেয়ারটা কম করে নিই, শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি। আর সিরিয়াসলি বলতে গেলে এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, 12টা সাড়ে 12টা বাজে। সো আমি বলেছিলাম আমি আজকে খাটটাকে পরিষ্কার করব, সেটা কিন্তু একদমই হয়নি, যেমনকার খাট তেমনই রয়েছে। আমি জাস্ট শুয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি আমি এখন রিসেন্টলি এখানে শুচ্ছি না, তাই জন্য আমার খাটটা পরিষ্কার করা হচ্ছে না, যেহেতু যা পাচ্ছি এনে রেখে দিচ্ছি। যদি এখানে শুতো তো পরিষ্কার হয়ে যেত, যেহেতু আমি শুচ্ছি না, মা বাবার পিছনে শুচ্ছি, তার জন্য খাটও পরিষ্কার হচ্ছে না। আমি আজকে ভেবেছিলাম করবো, কিন্তু একদম ইচ্ছা করছিলো না, আর তাই জন্য করিনি, শুয়ে শুয়ে কাটালাম। আর শীতকালে শুলে তো একবার আর উঠতে ইচ্ছে করে না, আমি উঠিনি, খাইও নি। আর ময়েশ্চারাইজিংয়ের জন্য আজকে আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ময়েশ্চারাইজারটা, এটা এত ভালো আমার রিসেন্টলি, আচ্ছা আমি বেশিরভাগ সময় এটাই ইউজ করছি, কারণ লাইট ওয়েট, একদম অয়েলি ফিনিশ হয় না, খুবই ভালো, আর স্মেলটাও সুন্দর, আই লাভ দিস। আর নেক্সট আমি ইউজ করব আমার লিপ বাম, আর আমি এখানে নিয়েছি বায়োটিকের বায়ো আলমন্ড লিপ বাম। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো রেগুলার, তাহলে জানবে এই লিপ বামটা আমার কত পছন্দ। এটা এখন লাগালাম, কিন্তু একদম উষুম ঘুমাতে যাওয়ার আগে আমি একটুখানি বোরোলিনও অ্যাপ্লাই করি, কারণ আগে অ্যাপ্লাই করি না, কারণ বোরোলিনটা আমার একটু হেভি লাগে, সেই জন্য আমি আগে অ্যাপ্লাই করি না, শোয়ার 5-10 মিনিট আগের মতন অ্যাপ্লাই করে নিই, তো এনাফ, নইলে আমার একটুখানি প্রবলেম হয়, ঠোঁট মাঝে মাঝে ফেটে যায়, তো তার জন্য বোরোলিনটা আমি ইউজ করি, শোয়ার একটু আগে ইউজ করি। রাত্রিবেলা আমি তেমনভাবে কিছুই খাইনি, 8:30 নাগাদ দাদা মোগলাই নিয়ে এসেছিলো, তো আমি সেটাই খেয়েছি, আর সেটা খাওয়ার পরে আমার পেটে একটুও জায়গা নেই, আর তাই জন্য আজকে আর ডিনার কিছু করলাম না। তাহলে আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের যদি দেখতে ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি তোমরা এই ধরনের আরও ব্লগ দেখতে চাও বা আরও আমার যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্টে আরও ভিডিও দেখতে চাও, তো তোমরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ওর পাশে যে বেল আইকনটাকে আছে ওটাকেও প্রেস করে রেখো, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা সেই ভিডিও সবার আগে দেখতে পাও। আর তোমরা চাইলে আমাকে সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো প্লিজ ফলো করে নিও, আর ইনস্টাতে অবশ্যই ফলো করে নিও, কারণ আমি ওখানে ডেলি আপডেটেড থাকার চেষ্টা করি। আর তোমরা যদি চাও আমাকে ওখানে DMও করতে পারো, আমি সবাইকে রিপ্লাই দিই, তো তোমরাও করতে পারো, তোমাদের কোনো যদি ভিডিওস আইডিয়া থাকে বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করতে পারো। সো চলো আজকের জন্য, টাটা, লাভ ইউ।